তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো, আমি ভেতরেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম যাই গিয়ে দেখি ডাক্তার বাবু কি করছে। আর বউয়ের কাছে গিফটে পাওয়ার চেম্বার কেমন চলছে আপনার? আর চলছে, এই তো দেখ না, সকাল থেকে মাত্র তিনখানা পেশেন্ট চেক আপ করলাম। বাই দ্য ওয়ে, আমি ওই টাকাটা খুব শিগগিরই জমা করে দেবো। উফ জয়, আমার সঙ্গে ফর্মালিটি করছিস? সিরিয়াসলি, আমি গুপ্তাকে বলে দিয়েছি জয়ের যখন সুবিধা হবে ও তখন টাকাটা দিয়ে দেবে। তুই তো আমার বন্ধু, এই নিয়ে তোকে কেউ কিছু বলবে না, ট্রাস্ট মি। না না, আমি টাকাটা দিয়ে দেবো, এতটা যে সময় পাচ্ছি এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই তোর মেয়ের তো কন্যাবরণ উৎসব হচ্ছে, আচ্ছা আমি না হয় ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ যা না। জয়! শোন না, একটা কথা বলবো, কিছু মনে করবি না, রাখবি আমার কথাটা? বল না প্লিজ। ফিরে আয় না রে, দেখ বি হেলদি নার্সিং হোমের তোকে খুব দরকার, আমরা তোকে ছাড়া খুব অচল। তুই আর বি হেলদি নার্সিং হোম তোরা একে অপরের পরিপূরক। জয়, তুই ঠান্ডা মাথায় একটু ভেবে দেখ। সি, আমাদের যেরকম তোকে দরকার, তোরও কিন্তু সেরকমই আমাদেরকে দরকার। তোর অ্যাম্বিশন অনেক বড়, সেটাকে এই চার দেওয়ালের মধ্যে বন্ধ করে রেখে নিজের পোটেনশিয়ালটা প্লিজ নষ্ট হতে দিস না জয়। আরে বল। আরে হ্যাঁ, আমি পড়ছিলাম, এক্সামিনেশনের জন্য রেডি হচ্ছি, পরীক্ষার জন্য তৈরি তো থাকি। আরে না না, তুই আমাকে সব নোটসগুলো মেল করে দে, তারপর আমি দেখছি। আমি পরীক্ষা দিতে পারবো কি না আমি জানি না। আরে হ্যাঁ রে, সে অনেক কথা পরে বলবো, এখন আর সব ডিসকাশন করতে ভালো লাগছে না। যাকে আমি পরীক্ষা দিই কি না দিই, আমার কিন্তু সব স্টাডি মেটেরিয়ালসগুলো লাগবে। দাঁড়া দাঁড়া, এক মিনিট, এক মিনিট।